এই 10 শতাংশ জমিতে মরিচ, এই যে 6 মাস যে মরিচ ধরবে, মানে একেবারে আর কি বর্ষাকাল পর্যন্ত, এখানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মরিচ বিক্রি করতে পারবেন? কম করে হলে লাখের কাছাকাছি চলে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখন 12 মাসে মরিচের চাষ হচ্ছে, তো আমার এই চাষা মরিচের চাষ করতেছে। এই যে মরিচের চারা নিয়ে এসেছে, অলরেডি 2টা বেড চারা রোপণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ পাক ভালোই রাখছে। কি চাষ করতেছেন? 12 মাসে মরিচের চারা। 12 মাসে তো যাই হোক, এখন কিন্তু 12 মাসে হচ্ছে মরিচের চাষ হয়, দেখতে পাচ্ছেন তো? আমার এই চাষা হচ্ছে মরিচ চাষ করতেছে। তো এখন কিন্তু হচ্ছে মানে গ্রামে কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, কারণ সব জিনিসের দাম একদম ফ্যামিলির চাহিদা পূরণ করে বাজারও বিক্রি করা যায়। এখন তো হচ্ছে জানুয়ারি মাস, এগুলো হচ্ছে চাষ করলে কখন দেওয়া হবে মরিচ, আসবে কখন? মার্চ মাসে, মার্চের দিকে। মার্চের প্রথম সপ্তাহে মরিচ পাবো। আপনার হচ্ছে এত কিছু সবজি থাকার পরে হচ্ছে আপনার মরিচের চারা রোপণ করার হচ্ছে আর কি চাষ করার কারণটা কি? মরিচের চাহিদা অনেক, মরিচের দাম বেশি, 300-400 টাকা পর্যন্ত কেজি। এটা কয় শতাংশ জমি হবে যেখানে চাষ করতেছেন? এটা 10 শতাংশ। এটা হচ্ছে হাইব্রিড জাত, হাইব্রিডের অন্য একটা জাত, হাইব্রিডে অন্য জাত, এটা বাইরের দেশ থেকে নিয়ে এসেছি, বাইরে বাইরে থাইল্যান্ডের জাত, মেন কথা থাইল্যান্ডের মরিচ। মরিচ যাই হোক, এটার তাহলে চাহিদাও তো অনেক হবে না? জি। কত টাকা পর্যন্ত কেজি হয় এটা মরিচ? মরিচের বাজার যেরকম হবে 250-300, কমসে কম 100 টাকার নিচে তো কোনো কেজি নাই মরিচের। মানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এটা এটা গাছের হচ্ছে মরিচের আর কি ধরক বেশি হবে, ধরবে বেশি, বেশি এবং হচ্ছে দামটা অন্য অন্য মরিচের থেকে বেশি পাওয়া যাবে। এটা কি ওই যে ছোটো করা যায়, শুট ছোটো করা যাবে? অসুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গাছ থেকে মরিচ ঝরি পড়বে না, গাছ থেকে মরিচ ঝরে পড়বে না, এবং হচ্ছে উৎপাদনে বেশি হবে, চাষ করার সময় খরচও কম পড়বে। এই 10 শতাংশ জমিতে মরিচ, এই যে 6 মাস যে মরিচ ধরবে, মানে একেবারে আর কি বর্ষাকাল পর্যন্ত, এখানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মরিচ বিক্রি করতে পারবেন? কম করে হলে লাখের কাছাকাছি চলে যাবে, 70-80 হাজার টাকার মধ্যে। মিনিমাম 80,000 টাকা, মানে 10 শতাংশ জমিতে মরিচ চাষ করলে মিনিমাম 80,000 টাকা বিক্রি করা যাবে 6 মাসে, আর ধান করলে তো এখানে কোনোভাবেই ধান মানে 20,000 টাকার ধানও পাওয়া যাবে না। এখানে হচ্ছে খরচ কত পড়বে 80,000 টাকার মরিচ বিক্রি করলে? খরচ বেশি নেই, 10,000-10,000 টাকা, 10,000 টাকা খরচ করি, সার সুদ 1,300, 80,000 টাকা, তার ভিতরে হচ্ছে এর ভিতরে নিজের হচ্ছে ফ্যামিলির চাহিদাটাও পূরণ হবে। এখানে 10 শতক কতগুলা গাছ লাগানো যাবে? 1,000, 1,000, 1,000 চারা, 1,000 গাছ, 6 মাস হচ্ছে একটানা মরিচ দিবে, 80,000 টাকা, 10,000 টাকা খরচ। এই যে এই পাশে হচ্ছে পানি দিচ্ছে সাথে সাথে আমাদের লিমন সাহেব। যাই হোক, আপনার এই মরিচের জারটা অনেক ভালো লাগলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন 12 মাসে হচ্ছে কিন্তু মরিচ চাষ হয় সারা বাংলাদেশে, মরিচ চাষ সারা বাংলাদেশে 12 মাসে চাষ হলেও হচ্ছে মরিচের চাহিদা কিন্তু আর কি প্রচুর কমে না, দামও অনেক বেশি পাওয়া যায়। লায়ের খোলানের বর্তমান আপডেট, যাই হোক অনেক কুয়াশা পড়তেছে, তারপরে হচ্ছে লায়ের আর কি চারা এখনো ভালো আছে। এই যে আর একটা খোলান, কয়েকদিন আগে হচ্ছে দেশি লবুর চারা আর কি রোপণ করছিলাম, এ তার আপডেট দেখতে পাচ্ছেন, চারা আল্লাহর রহমতে হয়ে গেছে 4টায়। এই যেটা হচ্ছে দ্বিতীয় চারাটা, আর এটা হচ্ছে তৃতীয় চারাটা। আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে লেবুর চারা আপডেট আপনাদেরকে দিব, এই যে চতুর্থ চারাটা। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আমি চারা যদি রোপণ করি সে চারা একটা মারা যাবে না, আল্লাহর রহমতে 4টা চারায় জীবিত আছে। এই যে আমার লাভের জাংলা করে দিছি, এখানে কিছু গাছ ছিল সবগুলো গাছ উঠাইছি, এটা পুরাটাতে হচ্ছে মিষ্টি কুমড়ার চাষ করবো। দেখতে পাচ্ছেন এই যে আলু ক্ষেতের পাশে এই গাছগুলো ছিল, আপনারা অনেক ভিডিওতে দেখছেন, সবগুলো গাছ হচ্ছে কেটে ফেলছি। এই যে বর্তমান আলু ক্ষেতের অবস্থা, আজকে হচ্ছে আবার ওষুধ দিব কুয়াশার জন্য। এই যে অনেক চেষ্টার পরে হচ্ছে ইঁদুর দমন করতে পারতেছি না, এই যে আজকাল ইঁদুরে মাটি উঠাচ্ছে।
তো কয়েকদিন থেকে আবারও কুয়াশা অনেক পড়তেছে আমাদের এইদিকে। 7 দিন আগেও কুয়াশার জন্য আর কি স্প্রে করছিলাম আলু খেতে। তো আজকে হচ্ছে আমার চাচার মরিচের চাষ দেখার জন্য আসছিলাম, আসি হঠাৎ করে আলু খেতে খেয়াল করলাম যে দেখলাম আবারও হচ্ছে কুয়াশা আর কি, কুয়াশার জন্য ওষুধ দিতে হবে। তো কি অবস্থা চাচা, নিয়ে শেষ নাকি? শেষ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই যেন কুয়াশা কম হয়। কুয়াশা কম হলে হচ্ছে মরিচের গাছের ক্ষতি হবে না। এই যে বাকি ডুকিতে পানি দিচ্ছে আমাদের লিমন সাহেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।